ছাত্র ছাত্রীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর বাড়ির মধ্যে আছো, বাড়ি থেকে একেবারে বেরোবে না যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বাড়িতে অনেকটা টাইম পাচ্ছ, সেই টাইমে তোমরা পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো, এই সময়টাকে কাজে লাগাও। আমি এখন তোমাদের একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক কি করে অঙ্কন করতে হয় সেটা দেখাবো। আর ত্রিভুজ মানেই কিন্তু ত্রিভুজাকার ক্ষেত্র এখানে, আর সামান্তরিক বলতে এখানে সামান্তরিক আকারের যে ক্ষেত্র তার ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। আমি প্রথমেই তোমাদের দেখিয়ে নিই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, দেখো এই ভেতর দিয়ে হাত ঢুকে যাচ্ছে, এটা কিন্তু তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ আছে, তাহলে এটাও কিন্তু একটা ত্রিভুজ। আর ত্রিভুজাকার ক্ষেত্র বলতে এই জিনিসটা বোঝাচ্ছে, তাহলে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কিন্তু এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটাকেই আমরা বুঝবো। তাহলে আমরা এখন বোর্ডে একটু দেখে নিই, তারপর আমি তোমাদের খাতায় জিনিসটা এঁকে দেখাবো। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে। যদি মাপ কোনো মাপ বলে না দেওয়া থাকে, তাহলে যে কোনো মাপ নিয়ে তুমি একটা ত্রিভুজ এঁকে ফেলবে। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট, অর্থাৎ সামান্তরিকের একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। তার মানে ওই নির্দিষ্ট কোণটাও তোমাকে এঁকে নিতে হবে। কোণটা যদি পরিমাপ বলে না দেওয়া থাকে, তাহলে তুমি যে কোনো মাপের একটা কোণ আঁকবে। এরকম একটা কোণ আঁকলে সেটা যে কোনো মাপ হতে পারে। এবার আমরা কিভাবে আঁকবো দেখো। প্রথমে আমি জিনিসটা ধারণাটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি এই এবিসি ত্রিভুজের মধ্যম আঁকতে পারি, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ডি নেব, এডি যুক্ত করে দেব, তাহলে এডি হলো মধ্যমা। এই মধ্যমা কি করবে না, এবিসি ত্রিভুজকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে, অর্থাৎ দুটি সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করবে। এখন আমি যেটা করব, এই যে দুটো ত্রিভুজ সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট, আমরা এই ডিসি ভূমির উপর একটি সামান্তরিক অঙ্কন করব, যে সামান্তরিকের ভূমি হবে এডিসি ত্রিভুজের ভূমির সাথে একই ভূমি। আচ্ছা, যেহেতু সামান্তরিকের একটি কোণের পরিমাপ নির্দিষ্ট, তাহলে ধরো এরকম একটা নির্দিষ্ট কোণ আছে, এই নির্দিষ্ট কোণটা এই ডি বিন্দুতে এঁকে ফেলতে হবে। এরকম ভাবে ধরো নির্দিষ্ট কোণটা আমি এঁকে ফেললাম। এইবার আমি যে সামান্তরিকটা আঁকছি সেটা কিনা ডিসি তার ভূমি, এবং ডিসি এবং এই এ বিন্দুতে একটা সমান্তরাল সরলরেখা ডিসির সাথে অঙ্কন, ডিসির সাথে সমান্তরাল করে একটি সমান্তরাল সরলরেখা আঁকবো, যাতে কিনা এই ডিসি এবং সে ধরে নাও এই প্যারালাল লাইন এই দুটোর মধ্যে সামান্তরিকটা থাকে। তাহলে এরকম যদি একটা সামান্তরিক এঁকে ফেলতে পারি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে জিনিসটা কি হবে, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল হবে কিনা হাফ ইন্টু সামান্তরিক ডিসি এফ ই, ডিসি এফ ই এর ক্ষেত্রফল। আবার দেখো বাকি ত্রিভুজটা, এটার সাথে যদি বাকি ত্রিভুজটা এ বি ডি জয়েন করি, সেটাও এডিসির সাথে সমান, তাহলে এও হবে হাফ সামান্তরিক ডিসি এফ ই। তাহলে এই দুটো মিলে হয়ে যাবে, যদি প্লাস করে দাও তাহলেই হয়ে যাবে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ হাফ করে পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে সমান হয়ে যাবে। ডিসি, এটা ডিসি হবে, ডিসি এফ ই, ডিসি এফ ই সাথে সমান হয়ে যাবে। এই ধারণাটা নিয়ে আমি তোমাদের সম্পাদ্যটা করে দেখাবো, আমি খাতায় করে দেখাচ্ছি। অঙ্কন করার আগে আরেকটু দেখে নাও, এই হচ্ছে যে কোনো মাপের একটা ত্রিভুজ। আমরা কি করেছি না, মধ্যমা বরাবর ত্রিভুজটাকে সমান দুভাগে ভাগ করে নিয়েছি। মধ্যমা যদি আমি টানতে পারি, তাহলে সমান দুভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এরকম ধরো দুটো ত্রিভুজের টুকরো পাবো। এই দুটো ত্রিভুজের টুকরোর মধ্যে এই দুটো ত্রিভুজের টুকরো পাবো। এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে একটা টুকরো, এই একটা টুকরোর ভূমিটার সমান ভূমি নিয়ে একটা সামান্তরিক আমাকে আঁকতে হবে। এই একটা সামান্তরিক আঁকতে হবে একই ভূমি নিয়ে, দেখতে পাচ্ছ, এই হচ্ছে একই ভূমি নিয়ে। এরকম যদি একটা সামান্তরিক আঁকতে পারি, তাহলে আমরা প্রমাণ করে ফেলতে পারবো যে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা,
অর্থাৎ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। খাতায় আমি তোমাদের জিনিসটা এঁকে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা যে কোনো মাপের একটা ত্রিভুজ আঁকবো, যে কোনো মাপ নিয়ে। যেহেতু বাহুর মাপের কথা কিছু বলা নেই, তাহলে যে কোনো মাপ নিয়ে আমি একটা ত্রিভুজ এঁকে ফেলব। যে কোনো মাপ নিয়ে আমি একটা ত্রিভুজ আঁকবো। এভাবে যে কোনো মাপ নিয়ে একটা ত্রিভুজ এঁকে ফেললাম। এবার কি করব, এটার নাম দিয়ে দাও, ধরো এবিসি। এই বিসি যে বাহুটা আছে, এই বিসি বাহুর মধ্যবিন্দু আঁকতে হবে। আচ্ছা, মধ্যবিন্দু আঁকতে গেলে কি করি আমরা, লম্ব সমদ্বিখণ্ডক টানবো। লম্ব সমদ্বিখণ্ডক মানে এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবে, ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করবে দুদিকে। এদিকে একটা বৃত্তচাপ আঁকবো আর ওপর দিকে একটা বৃত্তচাপ আঁকবো। আবার উল্টো দিকে সি বিন্দুতে বসিয়ে একইভাবে আমরা ওই ওই মাপটা নিয়েই বৃত্তচাপটা আঁকবো। দেখে নাও কিভাবে করছি। তাহলে এই বৃত্তচাপ দুটি যেখানে যেখানে ছেদ করলো আমরা স্কেল দিয়ে জুড়ে দিচ্ছি। দেখো, এই বিন্দুটার সাথে এই বিন্দুটা আমরা স্কেল দিয়ে জুড়ে দিলাম। তাহলে যে বিন্দুতে বিসিকে ছেদ করলো তার নাম দিলাম ডি। এই ডিটাই হলো বিসি এর মধ্যবিন্দু। এখন আমরা কি করব, যদি আমরা এডি জয়েন করে দিই তাহলে এডিটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি মধ্যমা। আমরা ডিসি এই ভূমির একই ভূমি নিয়ে একটা সামান্তরিক অঙ্কন করব, যার একটি কোণ নির্দিষ্ট। এখন নির্দিষ্ট মানে যেহেতু মাপের কথাটা বলা নেই, তাহলে যে কোনো মাপ নিয়ে আমরা একটা নির্দিষ্ট কোণ আঁকবো। যে কোনো মাপ নিয়ে, এরকম যে কোনো মাপ নিয়ে একটা নির্দিষ্ট কোণ আঁকলাম, সেই এই কোণটা সমান করে আমাকে ডি বিন্দুতে একটা কোণ আঁকতে হবে। কি করবে, এইভাবে দেখো একটা বৃত্তচাপ টেনে নেবে, এইভাবে একটা বৃত্তচাপ টেনে নেবে, এখানে ডি বিন্দুতে বসাবে, বসিয়ে এই বৃত্তচাপটা আনবে এইভাবে। আবার এই গ্যাপটা দেখে নাও, দেখতে পাচ্ছো এইভাবে এইখানে বসিয়ে এইভাবে আমরা দেখে নাও ভালো করে, এইভাবে আমরা কেটে নিচ্ছি এই মাপটা নিয়ে। আবার একবার দেখাচ্ছি, এই যে মাপটা এখানে বসিয়ে এই মাপ নিলাম, পরে আমরা স্কেল দিয়ে জুড়ে দিচ্ছি। দেখো, এই ডি বিন্দুর সাথে এই যে বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করেছে সেটা আমরা স্কেল দিয়ে জুড়ে বাড়িয়ে দেব। এভাবে বাড়িয়ে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, ডিসির সাথে সমান্তরাল করে এ বিন্দুতে একটা রেখাংশ আঁকতে হবে। সেটা কিভাবে আঁকবে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। আমরা সেটা আঁকবো কি করে একটু দেখে নাও। আমরা আসলে কনসেপ্টটা এইরকম, আমরা যদি এরমভাবে এরমভাবে একটা সামান্তরিক বানাতে পারি, তাহলে বিসির সাথে এই রেখাটা সমান্তরাল হয়ে যাবে। আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো। এই দেখো, বিসির মাপ নিয়ে এই বিসিটার মাপ নেবে, এই যে বি থেকে সি অবধি বিসির মাপ নেবে, এই বিন্দুতে বসাবে, এটা বৃত্তচাপ টানবে। এই আবার বলছি, এইখান থেকে এই মাপটা নেবে, নিয়ে এখানে এভাবে বৃত্তচাপ টানবে, হলো। এইবার এবির মাপটা নেবে, এবির মাপটা নিলাম, দেখেছো বি থেকে এ অবধি এই মাপটা নিলাম, সি বিন্দুতে বসিয়ে এইভাবে কাটলাম। তাহলে এবার স্কেল দিয়ে জুড়ে দাও, এর সাথে এই বিন্দুটা স্কেল দিয়ে জুড়ে দিলাম এইভাবে, স্কেল দিয়ে জুড়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল সমান্তরাল সরলরেখা। এখানে নামটা দিয়ে দিই এই। তাহলে এই আর ডিসি হলো প্যারালাল লাইন। এবার হয়ে এসছে ডিসির সমান ভূমি করে সামান্তরিকটা আঁকবো। তাহলে ডিসির এই যে ভূমির যা মাপটা, এই যে ডিসির ভূমির যা মাপ, এই মাপটা, এই মাপ নিয়ে এই বিন্দু থেকে আমরা কেটে নেব এরকম। ধরো ই এফ অংশ কেটে নিলাম, ই এফ অংশ নাম দিয়ে দিচ্ছি আমি এখানে এফ। তাহলে এবার সি এর সাথে এফ স্কেল দিয়ে জুড়ে দাও।
সি এর সাথে এফটা স্কেল দিয়ে আমরা জুড়ে দেব, জয়েন করে দেব। তাহলে এখানে কি পেয়ে গেলাম, ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ আকার ক্ষেত্র, এর ক্ষেত্রফল ডিসিএফই সামান্তরিক আকারের ক্ষেত্রে ক্ষেত্রফলে সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি হয়ে যাবে, না এই ডিসিএফই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। এইভাবে আমরা সহজে এঁকে ফেলতে পারি। আমি আরেকটা বাহুর নির্দিষ্ট মাপ নিয়ে ত্রিভুজ এঁকে দেখাচ্ছি তোমাকে। ধরো একটা ত্রিভুজ আঁকতে হবে যার তিনটে বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। কষে দেখি 1.3-তে, কোশ্চেন নাম্বার 2-তে আছে দেখো। তাহলে তুমি তিনটে বাহুর মাপ নিয়ে তিনটে রেখাংশ এঁকে ফেলবে। প্রথমটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এরকম 5 সেন্টিমিটার একটা রেখাংশ টানলাম, লিখে নেবে এখানে 5 সেন্টিমিটার। তারপর 8 সেন্টিমিটার একটা রেখাংশ টানলাম, মাপ নিয়ে করতে হবে কিন্তু ঠিক মতো করে। এটা 8 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 11 সেন্টিমিটার মাপ নিয়ে করছি। দেখে নাও, এ হচ্ছে 11, এখানে পয়েন্টটা বসিয়ে দাও, বসিয়ে এখান থেকে জুড়ে দাও, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। এই তিনটে বাহুর মাপ দেওয়া আছে। এবার ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে বড় বাহুটা নিচে আঁকো, সুবিধা হয়। তাহলে 11-র থেকে বড় নিয়ে নাও, এরকম যে কোনো একটা মাপ নিলাম। এইবার এই যে 11 সেন্টিমিটার মাপটা আছে, এরকম পেন্সিল কম্পাস দিয়ে এরকমভাবে মেজারমেন্টটা করো, এইভাবে মেজারমেন্ট, এইভাবে মেজারমেন্ট দেখতে পাচ্ছ। মেজারমেন্ট করে এইখানে আমরা ওই মাপটা নিয়ে এভাবে কেটে নেব, এইভাবে কেটে নেব সমান মাপ নিয়ে। আবার তারপর 8 নিলাম, এই 8 মাপটা নিয়ে এখানে বসিয়ে, এইখানে বসিয়ে, দেখতে পাচ্ছ এখানে বৃত্ত যা অঙ্কন করলাম, বৃত্ত যা অঙ্কন করলাম। আর বাকি 5 সেন্টিমিটার মাপটা নিয়ে, 5 সেন্টিমিটার মাপ এভাবে নেবে, নিয়ে এইখানে বসিয়ে এরকম 8টা আরেকবার নিতে হবে, এইভাবে 8টি মাপ। তাহলে যুক্ত করে দিয়ে আমরা ত্রিভুজ একটা পেয়ে যাব, এই এদিকে জুড়ে দিয়ে, এইভাবে জুড়ে দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম। এবার আগের মতো এটা নাম দিয়ে দিচ্ছি, ধরো এ বি সি। এবার বিসির কি করব, আমরা একটা লম্ব সমদ্বিখণ্ডক টানবো, তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এই হচ্ছে দেখো, যে কোনো মাপ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এরকমভাবে বৃত্তচাপ নিচে একটা টানো, ওপরে একটা টানো, হলো। আবার সি বিন্দুতে এইভাবে বসাবে, সি বিন্দুতে বসাবে। আবার একবার একটু মাপটা নিয়ে নিই, কমে, এই যে এই মাপটা নিয়ে আবার সি বিন্দুতে বসাবে, দেখো এইভাবে সি বিন্দুতে বসিয়ে এইভাবে কাটটা করছি। এইভাবে এখানে কাট করছি, তাহলে আমরা স্কেল দিয়ে জুড়ে দিলাম, জয়েন করলাম, এইভাবে স্কেল দিয়ে জয়েন করে, এইভাবে স্কেল দিয়ে আমরা জয়েন করে দিলাম। তাহলে এটা মধ্যবিন্দু হয়ে গেল, বিসি এর মধ্যবিন্দু ডি। এবার এটা সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে আগে থেকে তুমি একটা 60 ডিগ্রি কোণ এঁকে নাও, 60 ডিগ্রি কোণ নিশ্চয়ই আঁকতে জানো। 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয়, এই রকম যে কোনো একটি সরলরেখাংশ নিলাম, যে কোনো মাপের একটি বৃত্তচাপ, যে কোনো মাপের একটি, এই যে কোনো মাপ নিয়ে
একটা বৃত্তচাপ টানবে, ঠিক আছে? এবার যেখানে ছেদ করলো এই বিন্দুটা নাও, এইভাবে দেখে নাও, এইভাবে নিচ্ছে, এইভাবে স্কেল দিয়ে জুড়ে দিলাম। এই হচ্ছে 60 ডিগ্রি হলো। এবার এই 60 ডিগ্রি কোণের সমান করে ডি বিন্দুতে আমরা কোণটা এঁকে নিই। তাহলে ওই একই মাপ নিয়ে একই রকম ভাবে করে ফেলি, এখানে দেখে নাও, একটা বৃত্তচাপ আঁকতে হবে, সমান বৃত্তচাপ নিয়ে এইভাবে, ঠিক আছে? এই যে, ঠিক আছে, স্কেল দিয়ে জুড়ে দাও, বর্ধিত করলাম, এইভাবে একটা সরলরেখাংশ পেলাম। এবার আগের মতো আমরা কি করব, না বিসির মাপ নেব, এই বি থেকে সি অবধি এই মাপটা নেব, এ বিন্দুতে বসাবো, পরে একটা বৃত্তচাপ নেব, এইভাবে দেখো, আবার বি থেকে এ অবধি এই মাপটা নেব, বি থেকে এ এই মাপটা নিলাম, সি বিন্দুতে বসাচ্ছি, দেখো সি বিন্দুতে, একটু ছোট হয়ে গেল, বিসির মাপ নিয়ে এটা এখানে কেটেছিলাম। এবার আমরা স্কেল দিয়ে জয়েন করে দিচ্ছি, এই যে দেখো, এই জয়েন করে দিলাম। তাহলে এই ছেদ বিন্দুটার নাম দিলাম ই, বা ডিসি ভূমি, যেটা যেটা কিনা এডিসি ত্রিভুজের ভূমি হচ্ছে ডিসি, তাহলে সামান্তরিকের ভূমিটাকেও ডিসি করতে হবে। তাহলে সামান্তরিকের যেহেতু বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে এই ডিসির এই যে মাপটা ই বিন্দুতে বসিয়ে, দেখতে পাচ্ছ, এইভাবে দেখাচ্ছি, দেখো ডিসি এই মাপটা নিয়ে ই বিন্দুতে বসিয়ে কেটে নেওয়া, এইভাবে করে সি এর সাথে এই বিন্দুটা জয়েন করে দাও, নাম দিয়ে দাও এফ। তাহলে দেখো এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি, আর এই বাহুগুলোর মাপ এটা 11 সেন্টিমিটার, এইটা হলো 8 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, আর এই সামান্তরিক অঙ্কন হয়ে গেল যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে নিচে লিখে নেবে, অতএব ডিসিএফই সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ডিসিএফই সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কিনা ত্রিভুজ এবিডি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এইভাবে আমরা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করে ফেলতে পারব। আমি আরেকটা একে দেখাচ্ছি, যেটা কিনা 6.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, এবং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45 ডিগ্রি। দেখো পাঁচের দাগের কষে দেখি 1.3-তে পাঁচের দাগে। তাহলে আমরা প্রথমে কি করব, 6.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ টানব স্কেল দিয়ে, এই হচ্ছে স্কেল, 6.5 এই মাপটা নিয়ে একটা রেখাংশ টেনে নিলাম, এই হচ্ছে একটা রেখাংশ যেটা কিনা 6.5 সেন্টিমিটার। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজ যেহেতু আমি একটা, এই দেখা যাচ্ছে যে কোনো একটা রেখা টানলাম সেখান থেকে 6.5 এটা কেটে নেব, এই যে এইটার সমান মাপ নিয়ে, এটা সমান মাপ নেব, নিয়ে এখানে বসাবো, এইভাবে কাটলাম 6.5, যেহেতু সমবাহু খুবই সোজা,
ওপর দিকে একটা কাটবো, আবার এইখানে বসিয়ে এটাও কাটবো, তাহলে তিনটাই 6.5 করে হয়ে যাবে, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে, এইটাও 6.5, এখানে 6.5 আর এটাও 6.5। পরে লিখে নিচ্ছি আমরা, স্কেল দিয়ে জুড়ে জয়েন করে দিই, এইভাবে স্কেল দিয়ে জয়েন করলাম, এইভাবে স্কেল দিয়ে আমরা জয়েন করে নিলাম, স্কেল দিয়ে জয়েন করে নিলাম, ত্রিভুজটার নাম দিয়ে দিই ABC। এবার কি করবো, BC এর লম্ব সমদ্বিখণ্ডক টানবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপরে আর নিচে দুটি বৃত্তচাপ টানবো, এই নিলাম, এই দেখো অর্ধেকের বেশি, একই একই বৃত্তচাপ নিয়ে, একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে বসাবো, এবার এই সি বিন্দুতে একই মাপ রাখবে, পরে এখানে নিচে কাটবে আর ওপরে কাটবে, স্কেল দিয়ে জয়েন করে দেবো। আগে পেন্সিলটা বসাও, তারপর স্কেল নিয়ে যাও, এইভাবে এই হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ড, এর নাম দিয়ে দিলাম D। এবার D বিন্দুতে একটা 45° কোণ আঁকতে হবে, 45° কোণ কি করে আঁকি আমরা, যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ড সোজাই হয়েছে, তাহলে এর অর্ধেক করলেই 45° হয়ে যাবে, 45° হয়ে যাবে, এই আমি একটা বৃত্তচাপ টানলাম, এই বৃত্তচাপ টানলাম, একে অর্ধেক করব, এই কোণটাকে আমরা অর্ধেক করব, এই দেখো এই মাপটা নিলাম, ওপরে একটা আর এইখানে একটা, এইভাবে কেটে নিলাম, বুঝেছো? স্কেল দিয়ে জয়েন করে দিচ্ছি, জয়েন করে দিলে 45° কোণ হয়ে গেল, এটা হয়ে গেল 45° কোণ। এইবার আমরা এ বিন্দুতে DC-র সমান্তরাল সরলরেখা টানব, বি থেকে সি অবধি এই মাপটা নেব, এই যে এই মাপটা নেব, বি থেকে সি অবধি এ বিন্দুতে বসাবো, আবার বলছি BC-র মাপ নেব, BC-র মাপটা নেব, এ বিন্দুতে বসাবো, একটা বৃত্তচাপ নেব, এবির মাপ নেব, এবির মাপ নেব, কোথায়, সি বিন্দুতে বসাবো, এই আবার বলছি এবির মাপ নিলে সি বিন্দুতে বসাবে, আর BC-র মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানবে, করে স্কেল দিয়ে জয়েন করে দিচ্ছি, এই সমান্তরাল সরলরেখা তৈরি হয়ে গেল, এই হলো DC-র সাথে সমান্তরাল। এইবার আমরা DC-র সমান মাপ নিয়ে এই D থেকে C অবধি এই মাপটা নেব, এই যে মাপ নিয়ে E বিন্দু থেকে বসিয়ে এভাবে কেটে নিলাম, F বিন্দুতে ধরো ছেদ করেছে, C আর F জয়েন করে দিলাম, করে দিলেই হয়ে গেল DC-FE। এটি একটি সামান্তরিক, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, অনেক প্রবলেমের মধ্যে এগুলো করে দেখাতে হচ্ছে, খাতায় করে দেখাতে গিয়ে হয়তো ছবিটা একটু ছোট হয়ে যাচ্ছে, তাও তোমরা বইটা একটু ভালো করে দেখো, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। ভালো থেকো, বাড়িতে থেকো, এখানে শেষ করলাম।